আমরা অবশ্য রিমির লেখায় জানতে পারিনি এই তিন বিপ্লবী কে ছিলেন। রিমির দ্বিতীয় লেখা তারুণ্যের শক্তি ও তাজউদ্দিন আহমেদের স্বীকৃত আছে উপরোক্ত উদ্ধৃতিতে উল্লিখিত তিন বিপ্লবীদের কথা। যদিও তাদের পরিচয় আজও আমার জানা হয়নি, তবে অনুমান করি তারা ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের গ্রেপ্তার হওয়া গ্রামে অন্তরীণাবদ্ধ তিন বিপ্লবী। দেশপ্রেমিক বিপ্লবীদের এই প্রজন্মই সম্ভবত পূর্ববঙ্গের মুসলিম সমাজে অগ্রসর তরুণদের মধ্যেও এক গণমুখী বিপ্লবী চেতনার বীজ বপন করে যেতে সক্ষম হয়েছিলেন। তাজউদ্দিন কন্যা রিমি তার দ্বিতীয় রচনায় লিখেছেন উদ্ধৃতি, মাত্র 12 বছর বয়সে তিনজন বিপ্লবীর সংস্পর্শে আসেন তিনি, সেই পরিচয়ই যেন তার চিন্তা জগতে স্থায়ী বীজ বুনে দেয় মানব প্রেমের। উদ্ধৃতি শেষ। তাজউদ্দিন আহমেদকে বুঝতে হলে এই মানব ধর্ম মানব প্রেম কথাটা আমাদের বিশেষভাবে মনে রাখতে হবে। শুধু বক্তৃতা শোনা ও নিত্য নতুন পাঠের মাধ্যমে জ্ঞান আহরণের মধ্যে তাজউদ্দিন আহমেদ নিজেকে সীমাবদ্ধ রাখতে পারেননি। তিনি নদীতে নেমে মাছও ধরেছেন, বৃদ্ধ আকর আলী মাঝির সঙ্গে বাল্যকালে নৌকাও চালিয়েছেন। এখানে একটা পাদটিকা দিয়েছি আমি। সিমিন হোসেন রিমি লিখেছেন, আমার মনে পড়ে মাত্র বছর কয়েক আগে শোনা একটি ঘটনা। তাজউদ্দিন তখন অর্থমন্ত্রী, সম্ভবত মনোহরদীর কৃষি ব্যাংকে বিশেষ কোনো অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছেন। অনুষ্ঠান শেষে নদীর পাড়ে এসে দেখেন বাঁশের সঙ্গে নৌকা বাঁধা, কিন্তু মাঝি নেই। অনেক খোঁজার পরেও মাঝির দেখা মেলে না। তাজউদ্দিন আর দেরি করলেন না, সঙ্গীদের দিকে নৌকায় উঠলেন, দিব্যি নদী পার হয়ে গেল, নিজে বৈঠেছেন। তখন তিনি অর্থমন্ত্রী। তিনি গ্রাম গ্রামান্তরে মহামারী কলেরার বিরুদ্ধে কুসংস্কারের বিরুদ্ধে সেবা অভিযানও চালিয়েছেন। 50-এর মন্বন্তর তিনি শুধু দেখে এবং সেবা করেই ক্ষান্ত হননি, চিন্তা করেছেন কিভাবে সেই সমস্যার স্থায়ী সমাধান করা যায়। তিনি স্ব উদ্যোগে গ্রামে ধনী চাষিদের উদ্বৃত্ত শস্য সংগ্রহ করে 1943 সালে গ্রামে ধর্মগোলা স্থাপন করেছেন, সচেতন পরিকল্পনা করেছেন যাতে অভাবের সময় বিপন্ন মানুষ খাদ্য সঞ্চয় ভাণ্ডার থেকে খেয়ে জীবন রক্ষা করতে সক্ষম হয়। কাজের মানুষ তাজউদ্দিন আহমেদ যে এই অল্প বয়সেই রাজনীতিতে ঝাঁপিয়ে পড়বেন তা সহজেই অনুমেয়। তবে সেই রাজনীতি যে তদানীন্তন মুসলিম লীগের নওয়াব জমিদারদের রাজনীতি হবে না, তাও আমাদের কাছে এতক্ষণে নিশ্চয়ই সুস্পষ্ট হয়ে গেছে। অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী কয়েকটি চমৎকার বাক্যের মাধ্যমে তাজউদ্দিন আহমেদের রাজনৈতিক অবস্থানের একটি সংক্ষিপ্ত বর্ণনা দিয়েছেন। তাজউদ্দিন আহমেদের ক্রমবিবর্তনশীল রাজনৈতিক পরিচয়টিকে সঠিকভাবে বোঝার ক্ষেত্রে এটি সহায়ক হতে পারে বলে মনে হয়। তার বর্ণনাকে গ্রহণ করে নিয়ে আমরা অধ্যাপক সিরাজুল ইসলামের ভাষায় বলতে পারি উদ্ধৃতি, 1944 সালে ম্যাট্রিক পরীক্ষার পর তিনি কলেজে ভর্তি না হয়ে রাজনীতিতে চলে যান। এরপর থেকে রাজনীতি তাকে ছাড়েনি, তিনিও রাজনীতিকে ছাড়েননি, জাতীয়তাবাদী রাজনীতিতেই ছিলেন। ওই রাজনীতিতে দক্ষিণ ও বামের ব্যবধান ছিল স্পষ্ট ব্যবধান, জাতীয়তাবাদীদের মধ্যে ওটি তো থাকবেই। কমরেড মুজাফফর আহমেদ তার আত্মজীবনীতে মন্তব্য করেছেন যে উপমহাদেশের কমিউনিস্টদের ভিতরেও দক্ষিণপন্থীরা ছিলেন যেমন ছিলেন বামপন্থীরা। তাজউদ্দিন আহমেদের অবস্থান জাতীয়তাবাদের বামপন্থী সীমান্তে, যে সীমান্তটি পার হয়ে যাওয়া যায় কিনা সে চেষ্টা নিশ্চয়ই করতেন যদি না তার অকাল প্রয়াণ ঘটত। তিনি তো চলে গেলেন মাত্র 50 বছর বয়সে। অধ্যাপক সিরাজুল ইসলামের তাজউদ্দিন সংক্রান্ত এই মূল্যায়নটি মোটা দাগে তাজউদ্দিনের অন্যতম জ্যেষ্ঠ রাজনৈতিক সহচর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কেও প্রযোজ্য বলে আমার মনে হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাজউদ্দিনের মতোই আওয়ামী মুসলিম লীগের রাজনীতি দিয়ে যাত্রা শুরু করে মুসলিম জাতীয়তাবাদ থেকে বাঙালি জাতীয়তাবাদী রাজনীতিতে এসে সর্বশেষে বামপন্থার প্রান্ত সীমায় উপনীত হয়ে মাত্র 55 বছর বয়সে নির্মমভাবে নিহত হয়েছিলেন। তবে মুজিব নিহত হয়েছিলেন নিজের বাড়িতে মধ্যরাতে অপ্রত্যাশিতভাবে, আর তাজউদ্দিন আহমদ নিহত হয়েছিলেন অনেকটা অনিবার্য ভবিতব্যের মতো জেলের ভিতরে। 2015 সালে আরেকজন স্বনামধন্য এমেরিটাস অধ্যাপক ডক্টর আমিন আনিসুজ্জামান প্রদত্ত তাজউদ্দিন আহমেদ মেমোরিয়াল লেকচারের বক্তৃতা থেকে তাজউদ্দিন আহমেদের রাজনৈতিক জীবন সম্পর্কে আরও কতিপয় সুনির্দিষ্ট তথ্য আমরা জানতে পারি। বক্তৃতার শুরুতেই ডক্টর আনিসুজ্জামান আমাদেরকে স্বভাবসুলভ মেধহীন সংক্ষিপ্ত কয়েকটি বাক্যে জানিয়ে দিচ্ছেন, দ্য বেঙ্গল প্রভিনশিয়াল মুসলিম লীগ হ্যাড উইদিন ইট টু ফ্যাকশনস, one led by its president Maulana Muhammad Akram Khan
1868 to 1968, 100 বছর বেঁচে ছিলেন, and Khaja Nazimuddin 1894 to 1964, a member of the central. একটা হলো খাজা মানে আকরাম খান আর খাজা নাজিমুদ্দিন, এরা একটু দক্ষিণপন্থী আর কি, এ মেম্বার অফ দ্য সেন্ট্রাল লেজিসলেচার হু রিসিভড এ নাইটহুড ফ্রম দ্য ব্রিটিশ গভর্নমেন্ট, অ্যান্ড দ্য আদার লেড বাই, আর আরেকটা হলো আদার লেড বাই হোসেন শহীদ সরওয়ার্দি, প্রডিজি অফ দ্য ইলাস্ট্রাস সি আর দাস, অ্যান্ড আবুল হাসান বদরুদ্দিন উমরের বাবা, দ্য জেনারেল সেক্রেটারি অফ দ্য প্রভিনশিয়াল মুসলিম লীগ, ইন্সপায়ার্ড বাই দ্য লেটেস্ট আইডিয়ালস অফ ইগালিটারিয়ানিজম। আবুল হাসানের কথা বলা আছে। Tajuddin had aligned with the second faction. His leaders in Dhaka were Kamruddin Ahmed, 1921-82, and Shamsul Haq. The form and manner in which Pakistan was realized did not bring them unmixed joy. আমরা সবাই জানি সরওয়ার্দি ও হাশিমপন্থি ছাত্র যুবকেরা খুব দ্রুতই পাকিস্তান সম্পর্কে মোহমুক্ত হয়েছিলেন। এই মোহমুক্তির প্রকাশ ঘটেছিল ধাপে ধাপে। 1948 সালে পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ গঠন, 1949 সালে আওয়ামী মুসলিম লীগ গঠন, এবং অবশেষে 1953 সালে আওয়ামী লীগ গঠনের মাধ্যমে। একই সময়ে 1951 সালে বামপন্থীদের দ্বারা প্রগতিশীল অসাম্প্রদায়িক সংগঠন যুবলীগ গঠিত হলে তাজউদ্দিন আহমেদ প্রথমে তাতে যোগ দেন এবং যুবলীগের ছত্রছায়া থেকে ভাষা আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন। পরবর্তীতে তাজউদ্দিন আহমেদ 1953 সালে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগ দেন এবং মাত্র 28 বছর বয়সেই ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি পদে অনুষ্ঠিত হন। 1954 সালের যুক্তফ্রন্ট নির্বাচনে তরুণ তাজউদ্দিন যুক্তফ্রন্টের ভিতরে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে তৎকালীন মুসলিম লীগের শক্তিশালী সাধারণ সম্পাদককে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করেন। এই যুক্তফ্রন্ট নির্বাচনে তাজউদ্দিন আহমেদের সেদিন কত টাকা ব্যয় হয়েছিল সেই প্রশ্নের উত্তর জানা না থাকলেও আরো অনেক বছর পর 1973 সালে তার নির্বাচনী ব্যয়ের যে হিসাব আমরা জানতে পেরেছি তা শুনলে আমাদের নিশ্চয়ই খুব বিস্মিত হতে হবে। সেই পরিমাণটি হচ্ছে মাত্র 2,500 টাকা। এ থেকে আমরা বুঝতে পারি বরাবর অর্থ খ্যাতি বা প্রতিপত্তি নয়, জনমানুষের ভালোবাসাই ছিল তাজউদ্দিনের রাজনীতির আসল পুঁজি। পরবর্তীতে 1953 সাল থেকে 1975 পর্যন্ত জাতীয়তাবাদী রাজনীতির নানা উত্থান পতনের ধারাবাহিকতায় তাজউদ্দিন আহমেদ ও বঙ্গবন্ধুর ক্রমবিকাশমান বন্ধুত্বকে আমরা শুধু রাজনৈতিক সাধারণ বন্ধুত্ব হিসাবে দেখলে ভুল করব। আসলে তারা ছিলেন উভয়ে উভয়ের অবিচ্ছেদ্য পরিপূরক রাজনৈতিক শক্তি। আমি যেমনটি আগে বলেছি, এটা যেন ছিল হৃৎপিণ্ড ও মস্তিষ্কের এক অবিভাজ্য ঐক্য। এই আলকেমি নষ্ট হয়ে গেলে জাতীয়তাবাদী রাজনীতির প্রতি স্তরের অগ্রগতিও নষ্ট হয়ে যেতে বাধ্য। কখনো যদি তাদের মধ্যে বিচ্ছেদ হয় তাহলে একে অন্যকে হারিয়ে তারা উভয়ই হয়ে পড়বেন অসহায়। একবার বাস্তবেও হয়েছিল তাই, শেষ দিকে এসে 1975 সালে তাদের মধ্যে পূর্ণ বিচ্ছেদ ঘটে। তখন একদিকে মুজিব শত্রু পরিবৃত অবস্থায় বন্দী হয়ে পড়েছিলেন অতি আত্মবিশ্বাসের খাঁচায়, আর তাজউদ্দিন আটকে গিয়েছিলেন প্রথমে মুজিব ভাইয়ের প্রতি প্রগাঢ় অভিমান ও পরবর্তীতে প্রবল এক শূন্যতার বেষ্টনীতে। 1975 সালের 15 আগস্ট শেখ মুজিবের মৃত্যুর পর তাজউদ্দিন আহমেদের তাৎক্ষণিক বেদনা ও অভিমানের কথা আমরা জানতে পারি তাজউদ্দিন কন্যা শারমিন আহমেদের লেখনী থেকে। তিনি লিখেছেন উদ্ধৃতি, ইথারে ভেসে এলো মেজর ডালিমের উত্তেজিত কণ্ঠ, ফুনি মুজিবকে হত্যা করা হইয়াছে। আমরা সবাই বাক্যহারা হয়ে গেলাম বেদনায় বিমূর। আব্বু গভীর দীর্ঘশ্বাস ফেলে বললেন, মুজিব ভাই জেনে গেলেন না কে ছিল তার প্রকৃত বন্ধু আর কে শত্রু। মৃত্যুর আগে যদি চিন্তার সময় পেয়ে থাকেন তাহলে হয়তো ভেবেছেন আমি তাকে হত্যা করিয়েছি। আমি যদি মন্ত্রিসভায় থাকতাম কারো সাধ্য ছিল না মুজিব ভাইয়ের শরীরে কেউ সামান্য আঁচড় কাটে। উদ্ধৃতি শেষ। গবেষকরা উভয়ের রাজনীতির যে বিশ্লেষণ পরবর্তীতে প্রদান করেছেন তাতে উপরোক্ত মূল বক্তব্যটি সমর্থিত হবে বলে আমার বিশ্বাস। উভয়ের আজীবন লালিত স্বপ্নের দিক থেকেও মুজিবের সোনার বাংলা এবং তাজউদ্দিনের শোষণহীন বাংলাদেশের মধ্যে কোনো চীনের প্রাচীর ছিল না, তবে পথের বা কৌশলের ক্ষেত্রে অনেক পার্থক্য নিশ্চয়ই ছিল। ডক্টর আনিসুজ্জামান তাজউদ্দিনের আশৈশব লালিত রাজনৈতিক স্বপ্নের একটি সারমর্ম
2015 সালের স্মারক বক্তৃতার শেষে উত্থাপন করেছেন। ওই সারমর্মের সঙ্গে বঙ্গবন্ধুর রাজনৈতিক চিন্তার মিল রয়েছে। উভয়ের চিন্তায় রয়েছে অনেক ক্ষেত্রে পরস্পর পরিপূরকতা। 72-এর আদি সংবিধানেও আমরা এই চিন্তারই প্রতিফলন দেখতে পাই। আমি আনিসুজ্জামানের উদ্ধৃতি পাঠ করছি। তাজউদ্দিন এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন যেখানে প্রত্যেক নাগরিকের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কল্যাণ ও নিরাপত্তায় অভিগম্যতা থাকবে। অ্যাক্সেসের বাংলায় বলছি অভিগম্যতা। এটি এমন একটি রাষ্ট্র হবে যেখানে ধর্ম হবে যার যার ব্যক্তিগত বিশ্বাসের বিষয়। রাষ্ট্রীয় ব্যাপারে ধর্ম কোনো ভূমিকা পালন করবে না। এক্ষেত্রে সংখ্যালঘিষ্ঠ সম্প্রদায় বলে কিছু থাকবে না। মৌলিক অধিকারগুলি সকলেই ভোগ করবেন এবং সকল কিছুর উপরে রইবে আইনের শাসন। এই সঙ্গে একজন দলীয় কোনো পদে অধিষ্ঠিত থেকে আবার সরকারি কোনো আরেকটি পদে অধিষ্ঠিত থাকতে পারবেন না। দুর্নীতি অবশ্যই বন্ধ করতে হবে। সমাজতন্ত্র প্রসঙ্গে তিনি বলেন, আমরা আমাদের সমাজতন্ত্রে যাওয়ার পথ নিজেরাই খুঁজে বার করে নিব। এটি সোভিয়েত মডেলের মতো হবে না, আবার চীনের মতো হবে না। তাজউদ্দিনের আস্থা ছিল শ্রমিকদের তুলনায় কৃষকদের উপর অপেক্ষাকৃত বেশি। বিদেশি সাহায্যের ব্যাপারে তিনি ভীত ছিলেন, ওয়ারি অফ ফরেন এইড, এই কথাটা লিখেছেন। তিনি জানতেন যে বিদেশি সাহায্যের প্রয়োজন আমাদের আছে, কিন্তু নিজেদের প্রতি ভিখারির আচরণ বা স্বাধীন দেশের আত্মসম্মান ক্ষুণ্ণকারী কোনো শর্ত তিনি মানতে নারাজ ছিলেন। তাজউদ্দিনের এই স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি। তাজউদ্দিন তার স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য যথেষ্ট সময় হাতে পাননি। তাজউদ্দিন বঙ্গবন্ধুর পরস্পর পরিপূরকতার আলোচনাটি এখানেই শেষ করতে চাচ্ছি। তবে শেষ করার আগে আরেকটি কথা না বললে অনেকেই আমাকে ভুল বুঝতে পারেন। একথাও সত্য বলে আমাদের মানতে হবে যে বাস্তবে কোনো ব্যক্তি সম্পূর্ণ হৃদয়হীন বা সম্পূর্ণ মস্তিষ্কহীন হতে পারে না। তাজউদ্দিন ও শেখ মুজিবের মতো ঐতিহাসিক ব্যক্তিত্ব অবশ্যই তা নয়। তবে একথা অনস্বীকার্য যে তাদের দুজনের ঝোঁক ছিল দুই ভিন্ন মেরুর দিকে। চুম্বকের দুই মেরু যেমন কখনই আলাদা করা যায় না, তেমনি তাজউদ্দিন বা মুজিবের নিজ নিজ হৃদয় বৃত্তি ও মস্তিষ্ক চর্চাকে বাস্তবে আলাদা করা যাবে না। কিন্তু তারপরেও স্বীকার করতে হবে, তাজউদ্দিনের মস্তিষ্ক হৃদয় বৃত্তির উপর প্রাধান্য বিস্তার করেছে, যদিও তা কখনোই হৃদয়হীনতায় পর্যবসিত হয়নি। তাজউদ্দিনের উপর নির্মিত তানভীর মোকাবেলের ছায়াছবির এক দৃশ্যে আমরা দেখতে পাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী স্বয়ং কিভাবে তার অধীনস্থ কর্মচারী পিয়নের জ্বরতপ্ত মাথায় জলপট্টি দিয়ে তার সেবা করছেন। তাজউদ্দিনের একটি বড় হৃদয় না থাকলে এটা কখনোই সম্ভব হতো না। ঠিক তেমনি 1971 সালে 7ই মার্চে বঙ্গবন্ধুর তদানীন্তন রেসকোর্সে বঙ্গবন্ধু যে অপূর্ব, নিখুঁত, ভারসাম্যপূর্ণ ও বুদ্ধিদীপ্ত উপস্থিত ভাষণটি প্রদান করেছিলেন, তা থেকে আমরা নিশ্চিতই বুঝতে পারি যে তার বুদ্ধিমত্তা ও মস্তিষ্ক কোনো অংশেই কম ছিল না। যদিও চরিত্রগতভাবে তিনি ছিলেন অধিকতর আবেগপ্রবণ মানবী, সেজন্যই উভয়ের জীবন ও চর্চা পরস্পর বিপরীত দিকেই বেশি হওয়ায় তাজউদ্দিন বঙ্গবন্ধু হতে পারেননি এবং বঙ্গবন্ধু তাজউদ্দিন হতে পারেননি। কিন্তু আমাদের মুক্তি সংগ্রামে তাদের দুজনের ভূমিকাটি ছিল মানিক জোড়ের মতো। এই জুটি ভেঙে যাওয়াটা ছিল ইতিহাসের এক ট্র্যাজেডি। এই জুটি টিকিয়ে রাখাটাই ছিল আমাদের মুক্তিযুদ্ধের আরো অগ্রগতির অন্যতম বিষয়গত সাবজেক্টিভ পূর্বশর্ত। দুর্ভাগ্য আমাদের যে এই জুটি শেষ পর্যন্ত টিকে থাকলো না। জাতীয়তাবাদী আন্দোলন প্রস্তুতি পর্বে তাজউদ্দিন পাকিস্তানের বিজাতি তত্ত্বের মর্মমূলে আঘাত হেনেছিল 1952 সালের ভাষা আন্দোলন। এ সময় তাজউদ্দিনের বয়স 27 বছর। এই ভাষা আন্দোলনের সময় কি ভাবছেন তিনি, কি ছিল তার ভূমিকা, এই বিষয়গুলো জানার জন্য আমরা প্রত্যক্ষ সূত্র হিসাবে ব্যবহার করব স্বয়ং তাজউদ্দিন আহমেদের ডায়েরি। তাজউদ্দিন কন্যা রিমি আমাদের জানাচ্ছেন, 1947 থেকে 1951 পর্যন্ত তাজউদ্দিন আহমেদের ডায়েরি যতটুকু পাওয়া যায় তা দিয়ে ইতিমধ্যে প্রকাশিত হয়েছে 3 খণ্ড ডায়েরি। এই 3 খণ্ড তার ইংরেজিতে লেখা ডায়েরির বাংলা অনুবাদ, বেলাল চৌধুরী অনুবাদক। এছাড়া 1952 সালের ডায়েরিটি প্রথম ধারাবাহিকভাবে সাপ্তাহিক নামে পত্রিকায় প্রকাশিত হয়েছিল। 2009 সালের 9ই জুলাই থেকে 2010 সালের 6ই মে তারিখ পর্যন্ত বিস্তৃতভাবে কিস্তিতে কিস্তিতে এই ডায়েরিটি সাপ্তাহিকে প্রকাশিত হয়। পরবর্তীতে জুলাই 2010-এ তাজউদ্দিন আহমেদের ডায়েরি 1952 চতুর্থ খণ্ড নামে গ্রন্থাকারে তা প্রকাশ করেন প্রতিভাস। দুর্ভাগ্যবশত কোরবান আলীর কাছে জেলে থাকার সময় রক্ষিত একটি গুরুত্বপূর্ণ ডায়েরি পরবর্তীতে হারিয়ে গেছে। এই 4 খণ্ডের প্রকাশিত ডায়েরির সাথে হারিয়ে যাওয়া সেই সময়ের 75 সালের ডায়েরিটি পেলে ইতিহাসের আরো অনেক অজানা খবর
হয়তো জানা যেত। 1952 এর দিনলিপির প্রথম পাতাটির শিরোনাম হচ্ছে শ্রীপুরে ফিরে আসা। তাজউদ্দিন আহমেদ তখন শ্রীপুরে একটি স্কুলে চাকরিরত। বাবার মৃত্যুর পর হয়তো বাধ্য হয়ে তাকে ওই চাকরিটা নিতে হয়েছিল। ওই দিন 1 জানুয়ারি 12:18 ট্রেনে তিনি ঢাকা ত্যাগ করেছিলেন শ্রীপুরের উদ্দেশ্যে। শ্রীপুর রওনা হওয়ার আগে সকাল 10:30 থেকে 11:00 পর্যন্ত তিনি কামরুদ্দিন আহমেদের সঙ্গে নতুন একটি রাজনৈতিক দল গঠনের ব্যাপারে আলোচনায় বসেছিলেন। ডায়েরিতে তিনি লিখেছেন, আমরা গণ আজাদী লীগ পুনরুজ্জীবনের পক্ষে, তবে লীগ শব্দের পরিবর্তে পার্টি শব্দ ব্যবহার করা যেতে পারে। উদ্ধৃতি শেষ। এই পর্বটা হচ্ছে মুসলিম লীগের মধ্যে সোহরাওয়ার্দী ও হাশেমপন্থী প্রগতিশীল অংশের ধীরে ধীরে মুসলিম লীগ থেকে সরে আসার পর্ব। সরে আসার এই পর্বে দুটি প্রবণতা দেখা যায়, একটি সরাসরি কমিউনিস্ট প্রভাবিত বামপন্থী প্রবণতা। তাজউদ্দিন প্রথম দিকে এই প্রবণতার সঙ্গেই ছিলেন এবং গণতান্ত্রিক যুবলীগেই তিনি প্রথমে যোগ দিয়েছিলেন। তখন শুরুতে অলিহাত, তাজউদ্দিন আহমেদ, শেখ মুজিব প্রায় সকলেই যুবলীগে যোগ দিয়েছিলেন। শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীতে এটার উল্লেখ আছে। তবে কমিউনিস্ট প্রভাবিত এই সংগঠনটি বেশি দিন স্থায়ী হয়নি। কমিউনিস্ট পার্টির অসময়োচিত স্লোগান উদ্ধৃতি, ইয়ে আজাদি ছুটা হয় লাখো ইনসান ভুকা হয়, অনেককেই এই সংগঠনটি ছাড়তে বাধ্য করে। কমিউনিস্ট ও বামপন্থীরা তখন আন্ডারগ্রাউন্ডে কাজ করতেন এবং মুসলিম লীগ থেকে বেরিয়ে আসা মুসলিম আওয়ামী লীগ ও তারই পরিবর্তিত পরবর্তী রূপ আওয়ামী লীগের মধ্যেও কেউ কেউ কাজ করতেন। পরবর্তীতে আওয়ামী লীগ থেকে ন্যাপ গঠিত হলে কমিউনিস্ট ও বামপন্থীরা বেশিরভাগ ন্যাপে যোগদান করেন। ততদিনে অবশ্য তাজউদ্দিন আহমেদ বঙ্গবন্ধু শেখ মুজিবের সঙ্গেই আওয়ামী লীগে থেকে যান। তাজউদ্দিন আহমেদ মনে প্রাণে ছিলেন অসাম্প্রদায়িক জাতীয়তাবাদী। কায়দা আজম নয়, গান্ধী ছিল তার কাছে অধিকতর কাছের লোক। গান্ধীজির মৃত্যুর খবর পেয়ে 3 জানুয়ারি 1948 এর দিনলিপিতে তাজউদ্দিন লিখেছিলেন উদ্ধৃতি, পিতার মৃত্যু তাকে এতখানি বিচলিত বিবশ করতে সক্ষম হয়নি, তবে একই সাথে তার মধ্যে সর্বদাই বামপন্থীদের আদর্শ সমাজতন্ত্র তথা শ্রমিক কৃষকদের প্রতি ছিল তার বিশেষ মমতা অঙ্গীকার। কিন্তু গণতন্ত্র বাদ দিয়ে একদলীয় সমাজতন্ত্রে তার বিশ্বাস ছিল না। আমরা দেখতে পাচ্ছি ঢাকা থেকে শ্রীপুরে এসে তাজউদ্দিন আহমেদ চুপচাপ বসে রইলেন না। তিনি কেন্দ্রীয় মুসলিম লীগের বিরুদ্ধে তীব্র সমালোচনা করে বিভিন্ন জনসভায় বক্তৃতা দিয়ে বেড়াতে শুরু করলেন। 7 জানুয়ারির ডায়েরির পাতায় এই ধরনের একটি জনসভার বর্ণনা দিতে গিয়ে তাজউদ্দিন লিখেছেন উদ্ধৃতি, আমি আমার বক্তৃতায় সমালোচনা মুখর ছিলাম শাসনতন্ত্র প্রণয়ন, বিশেষ করে একমুখী শিক্ষা ব্যবস্থা প্রণয়নে বর্তমান মন্ত্রিসভার ব্যর্থতার জন্য। মাদ্রাসা শিক্ষাকে ব্যবহার করা হয় একমাত্র অর্ধশিক্ষিত বা অশিক্ষিত মোল্লাদের সন্তুষ্ট রাখতে। মওলানা আজিজ অধিকতর ক্ষোভের সঙ্গে সরকারের, বিশেষত কেন্দ্রীয় সরকারের সমালোচনা করলেন। এমনকি তিনি এও মন্তব্য করলেন যে লিয়াকত আলী খানকে তার অপকর্মের জন্যই আল্লাহ সরিয়ে দিয়েছেন। যারা নিজেদের সংশোধন করবে না তারাও যেন একই পরিণতি ভোগ করে, সেজন্য তিনি নিজে প্রার্থনা করেছেন। ডায়েরি শেষ, কিন্তু এটা বাংলা অনুবাদ, তাজউদ্দিন ডায়েরি সব ইংরেজিতে। লক্ষণীয় যে তাজউদ্দিন আহমেদ মনোযোগ দিচ্ছেন শিক্ষা ব্যবস্থার সংস্কারের দিকে। আজ থেকে 74 বছর আগে তিনি একমুখী শিক্ষার পক্ষে অবস্থান নিচ্ছেন এবং মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা অপব্যবহারের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন। পাশাপাশি কেন্দ্রীয় প্রাদেশিক মুসলিম লীগ সরকারের বিরুদ্ধেও তার ক্ষোভ প্রকাশিত হয়েছে। এখানে ঠিক এক মাস পর 1 ফেব্রুয়ারি 1952 আবার এ ধরনের আরেকটি গ্রামীণ সভার বিবরণ পাওয়া যাচ্ছে। ডায়েরির পাতায় তাজউদ্দিন আহমেদ এবার লিখছেন, আমি বক্তব্য রাখলাম 6:20 থেকে 7:40 পর্যন্ত। আমি তুলে ধরলাম যোগাযোগের মতো স্থানীয় সমস্যাগুলো, সমালোচনা করলাম শিক্ষানীতি ও সরকারের অন্যান্য কর্মকাণ্ডের যা জনগণের দুর্ভোগ বয়ে এনেছে, কথা বললাম ইরান, মিশর, কাশ্মীর প্রসঙ্গে এবং কয়েকটি প্রস্তাব উত্থাপন করলাম যার সবকটি পাশ হয়ে গেল। এই সময় এইভাবেই তাজউদ্দিন তখন ভাষা আন্দোলনের দিকে একটু একটু করে এগিয়ে যাচ্ছিলেন। এই সময় তাজউদ্দিন আহমেদ সম্পর্কে অধ্যাপক সিরাজুল ইসলাম লিখেছেন যে তাজউদ্দিন যেন দুইটি ভুবনের সেতুবন্ধের মতো, একটি আধুনিক ঢাকা, অপরটি শ্রীপুরের গণ্ডগ্রাম। যদিও দুইয়ের মধ্যে রয়েছে রেল যোগাযোগ এবং তাজউদ্দিন আহমেদ প্রায়ই মাকুর মতো ঢাকা শ্রীপুরে যাওয়া আসার সুযোগ পাচ্ছেন, এই দুই ভুবনের বাসিন্দারা যে সম্পূর্ণ পৃথক তা তার ডায়েরিতে উল্লিখিত বিভিন্ন নামগুলির দিকে তাকালেই বোঝা যায়। অধ্যাপক সিরাজুল ইসলামের ভাষায় উদ্ধৃতি, এই দুই ভুবনের মধ্যে তফাৎটা বাসিন্দাদের নামগুলোর দিকে তাকালেই পরিষ্কারভাবে ধরা পড়ে।
এদের সবার উল্লেখই দিনপঞ্জিতে রয়েছে। ঢাকায় যারা থাকেন এবং আসা যাওয়া করেন তারা হচ্ছেন কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্না, হোসেন সৈয়দ সোহরাওয়ার্দী, লিয়াকত আলী খান, খাজা নাজিমুদ্দিন, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, আবুল হাসেন, কমরুদ্দিন আহমেদ, আতাউর রহমান খান, কফিলউদ্দিন চৌধুরী, তফজ্জল আলী, অজিত কুমার গুহ, মুজাফর আহমেদ চৌধুরী, পাকিস্তান অবজারভারের সম্পাদক আব্দুল সালাম, ডক্টর পিসি চক্রবর্তী, অধ্যাপক আবুল কাশেম, ডক্টর কাজী মোতাহার হোসেন, তফজ্জল হোসেন মানিক মিয়া, মাওলানা আকরাম খান, নুরুল আমিন, শেখ মুজিবুর রহমান, মোহাম্মদ তোহা, মুনির চৌধুরী, আব্দুল মতিন, অলি আহাদ, ডক্টর এম এ করিম, এইসব নাম এই ডায়েরিতে বিভিন্ন সময় আছে, তাদের প্রসঙ্গে কথা আছে। অন্যদিকের নামগুলোর মধ্যে আছে গহর আলী কারিয়াল, মিয়ার বাপ, বুদাই দফাদার, হাসির বাপ, রাবিয়ার মা, হরিমোহন লস্কর, ফটিক, বড় ব্যাপারী, রহমত পণ্ডিত, তুফানিয়া, ইজ্জত আলী, লালু লুদাই, করম আলী, মোতালেব দর্জি, কালু মোরল, আয়েশ আলী, আদম আলী, আক্কামিয়া, কাদিরের বাপ, সুবার বাপ, দুলার বাপ, ধনাই ব্যাপারী ইত্যাদি। শিক্ষায়, অবস্থানে, মানে মর্যাদায়, ক্ষমতা প্রতিপত্তিতে জগৎ দুটির একটি অপরটি থেকে সম্পূর্ণ ভিন্ন। সাতচল্লিশের স্বাধীনতা এই দূরত্বটা বৃদ্ধি করেছিল হ্রাস করার পরিবর্তে। তাজউদ্দিন আহমেদের কাছে পল্লী গ্রামের এই সাধারণ মানুষগুলোর কেউই উপেক্ষার পাত্র নন, যে কারণে তাদের সঙ্গে তার সম্পর্ক, কাজকর্ম, ওঠা বসার কথা প্রতিদিন লিখে রাখেন নিজের দিনলিপিতে, যে তাজউদ্দিনের জন্য রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের সদস্য হিসাবে জাতির পিতা রাষ্ট্রপতি কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নার সঙ্গে সাক্ষাৎকারটি যেমন গুরুত্বপূর্ণ, তেমনি উল্লেখযোগ্য হচ্ছে গ্রামের কৃষিজীবী মানুষের দাম্পত্য কলহের মীমাংসা করা। রাষ্ট্রভাষা উদ্ধৃতি শেষ। রাষ্ট্রভাষা আন্দোলন পর্বে তাজউদ্দিন আহমেদের দিনলিপির পুঙ্খানুপুঙ্খ অধ্যয়ন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেকজন তরুণ অধ্যাপক শান্তনু মজুমদার। এক্ষেত্রে তার উপসংহারটি বেশ ইঙ্গিতবহ। তিনি তার প্রবন্ধ রাষ্ট্রভাষা আন্দোলনে তাজউদ্দিন আহমেদের একটি সংক্ষিপ্ত পর্যালোচনার উপসংহারে লিখেছেন, রাষ্ট্রভাষা আন্দোলনে তাজউদ্দিন আহমেদের যুক্ত তার ধরন, তার প্রগতিশীল উদারনৈতিক রাজনৈতিক ভাবনা, আবেগ সর্বস্ব চিত্ত চাঞ্চল্য মুক্ত থেকে কাজ করতে পারার সক্ষমতার প্রকাশ, দিনলিপুগুলো থেকে তার চারিত্রিক ঋজুতার এ ধরনটি ভালোভাবে ফুটে ওঠে। রাষ্ট্রভাষা আন্দোলনে তাজউদ্দিনের ভূমিকাকে মনে হয় এক ধরনের প্রস্তুতি পর্ব, যা থেকে ভবিষ্যৎ নতুন একটি জাতির জন্মকালে স্বাধীনতার প্রধান স্থপতির শারীরিক অনুপস্থিতিতে যাবতীয় সহিংসা চক্রান্ত ষড়যন্ত্রের জটাজলের মধ্যে থেকেও মুক্তির তরিটিকে তীরে ভিড়ানোর মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের জন্য নিজের অজান্তেই প্রস্তুত হয়ে যাচ্ছিলেন তিনি। এবার আমার শেষ অধ্যায় বক্তৃতার, জাতীয়তাবাদী আন্দোলনের উত্থান পতন ও তাজউদ্দিন আহমেদ। তাজউদ্দিন আহমেদ আসলে আমাদের ইতিহাসে যে ভূমিকা রেখেছেন ইতিহাস তাকে সে স্বীকৃতি দেয়নি, এটা আমাদের জাতি এবং তার জন্য অত্যন্ত দুঃখের, কারণ ইতিহাসে ব্যক্তির ভূমিকা যার যেটুকু সেটুকু না দিলে ইতিহাস বিকৃত হয়, আর ইতিহাস বিকৃত হলে তাকে আশ্রয় করে নতুন প্রজন্ম বর্তমানকে ভুলভাবে ব্যাখ্যা করেন এবং নানা রকম প্রতিক্রিয়াশীল প্রবণতা দেখা দেয়, যেগুলো পরস্পরের মধ্যে সুসংহত না হয়ে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করে যাকে অর্থনীতির ভাষায় আমরা বলি এক্সপ্লোসিভ ডিসিকুইলিব্রিয়াম। সে প্রক্রিয়ায় জাতি ও সমাজ তখন আর সহজে সংহত হয়ে সামনে এগিয়ে যেতে পারে না, তারা অতীতমুখী হয়ে নিরর্থক বিতর্কে ঘুরপাক খেতে থাকে। বর্তমান ও ভবিষ্যৎমুখী হওয়ার যখন প্রয়োজন তখন এই অতীতমুখীনতা তাদের বাস্তব আশু পদক্ষেপগুলোকে বাধাগ্রস্ত করে। তাজউদ্দিন আহমেদ প্রসঙ্গে আলোচনা করতে গেলে এটাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে যে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাসটি সবার আগে সঠিকভাবে চিহ্নিত করে বর্তমান প্রজন্মের সামনে তুলে ধরা দরকার, ফলে তরুণ প্রজন্ম যাতে আর বিভ্রান্ত হবে না এবং অতীত থেকে শিক্ষা নিয়ে সঠিক পথে পরিচালিত হতে পারে। বক্তৃতার এই অধ্যায়ে আমি সে চেষ্টাই করব। বলা বাহুল্য, এটা হবে আমার সাংগঠনিক মত নয়, এটা আমার একান্ত ব্যক্তিগত মূল্যায়ন। তাজউদ্দিন আহমেদকে নিয়ে যে ঐতিহাসিক বিভ্রান্তি তার অন্যতম কারণ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে মূল নেতা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বটে, কিন্তু খোদ মুক্তিযুদ্ধটি পরিচালিত হয়েছে তার অনুপস্থিতিতে তাজউদ্দিন আহমেদের নেতৃত্বে। এখন এটা খুব স্বাভাবিক ঘটনা যে বঙ্গবন্ধু যখন স্বাধীনতা সংগ্রামে বন্দী হয়ে পাকিস্তানের জেলে স্থানান্তরিত হলেন তখন তার অনুসারীদের মধ্যে যারা পরবর্তী নেতৃত্বের দাবিদার ছিলেন বলে আমরা জানি তাদের মধ্যে একটি দ্বন্দ্ব ও প্রতিযোগিতা হবে। এই প্রতিযোগিতায় আপোষহীন প্রতিদ্বন্দ্বী হিসাবে তখন এগিয়ে আসেন
আওয়ামী লীগের দক্ষিণপন্থী অংশের প্রতিনিধি খন্দকার মুশতাক। কিন্তু সামগ্রিকভাবে পরবর্তীতেও প্রমাণিত হয়েছে এবং অতীত অভিজ্ঞতা থেকেও আমরা জানি, তাজউদ্দিন আহমেদ খন্দকার মুশতাকের চেয়ে শত সহস্র গুণ অধিকতর যোগ্য ও সৎ ছিলেন এবং আমাদের স্বাধীনতা সংগ্রাম যেসব শক্তির বিরুদ্ধে পরিচালিত হয়েছে, অর্থাৎ পাকিস্তান এবং তাদের মিত্র মার্কিন সাম্রাজ্যবাদ ও চীন, তাদের প্রতি তাজউদ্দিন আহমেদের কোনো মোহ ছিল না। পক্ষান্তরে মার্কিন সাম্রাজ্যবাদের সঙ্গে খন্দকার মুশতাকের সম্পর্ক ছিল রিদ্ধতার। সুতরাং দ্বন্দ্বটা শুধু শেখ মুজিবুর রহমানের উত্তরাধিকার কে হবেন, মুশতাক না তাজউদ্দিন আহমেদ, এভাবে দেখলে চলবে না। এটা দেখতে হবে আওয়ামী লীগের মধ্যে মার্কিন সাম্রাজ্যবাদের অনুসারী দক্ষিণপন্থী অংশ যারা, তারা মুক্তি সংগ্রামে নেতৃত্ব দেবেন, নাকি যারা দক্ষিণপন্থী বা পশ্চিমা প্রভাবিত অংশ নন তারা নেতৃত্ব দিবেন, এভাবেও বিষয়টি দেখা যেতে পারে। বিষয়টি আরো জটিল এই জন্য যে এমনকি শেখ মুজিবুর রহমানও যাত্রা করেছিলেন দক্ষিণপন্থা থেকে এবং অনেকদিন পর্যন্ত ছিলেন সোহরাওয়ার্দী ভক্ত। পরবর্তীকালে ধীরে ধীরে ট্রায়াল অ্যান্ড এররের মাধ্যমে র্যাডিক্যাল সংগ্রামের দিকে ঝুঁকেছিলেন তিনি। প্রখর গণচেতনা এক্ষেত্রে তার জন্য সহায়ক হয়েছিল। সুতরাং মুক্তিযুদ্ধের আগে ও পরে সর্বদাই দক্ষিণপন্থীরা চেষ্টা করেছে শেখ মুজিবুর রহমানকে তাদের পক্ষে রাখতে। যদিও শেখ মুজিব কখনোই দক্ষিণপন্থীদের পুরোপুরি বিশ্বাস করেননি, কিন্তু রাজনৈতিক কৌশলগত কারণে তাদের সঙ্গ পুরোপুরি ছাড়েননি। তবে মৃত্যুর আগে আগে দ্বিতীয় বিপ্লব তথা বাকশাল ঘোষণার পর কিছু ব্যতিক্রম ছাড়া দুদিকের সমর্থকরাই তাকে পরিত্যাগ করেছিল এবং সাম্রাজ্যবাদ ও তার অনুসারীরা তাকে হত্যার জন্য সেই দুর্বল মুহূর্তটিকেই বেছে নিয়েছিল। আমরা যদি তিনজনকে পাশাপাশি দাঁড় করাই, মুশতাক আহমেদ, তাজউদ্দিন আহমেদ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এবং তারপর আপনি যদি প্রশ্ন করেন তাজউদ্দিন আহমেদকে কোথায় বসাবো, তাহলে আমি বলবো তাজউদ্দিন আহমেদকে বঙ্গবন্ধুর বাম দিকে রাখা উচিত। মানে বঙ্গবন্ধুকে যদি মাঝখানে রাখা হয় তবে তার ডান দিকে রাখা উচিত খন্দকার মুশতাককে আর বাম দিকে তাজউদ্দিন আহমেদকে। এ কথার অর্থ হচ্ছে তাজউদ্দিন আহমেদ যে শুধু দক্ষিণপন্থী ছিলেন না তা নয়, তিনি ছিলেন বঙ্গবন্ধুর চেয়েও বেশি বাম ঘেঁষা, যেটা হয়তো শেখ মুজিবুর রহমানও জানতেন। কিন্তু শেখ মুজিবুর রহমানের একটি মৌলিক গুণ ছিল, তিনি জনগণের নার্ভ বুঝতে পারতেন এবং তাদের প্রতি তার এক ধরনের আবেগময় অঙ্গীকার ছিল। তিনি যেহেতু মধ্যবিত্ত কৃষক পরিবার থেকে উঠে এসেছেন, তার মধ্যে একটি গণমুখী প্রবণতাও কাজ করত। তিনি যেহেতু সকালের নাস্তায় মুড়ি আর চা খেয়ে বড় হয়েছেন, তাই সোহরাওয়ার্দী আওয়ামী লীগকে দিয়ে তাকে বা তার নীতিকে বোঝা যাবে না। তার প্রবণতা সাধারণ জনগণের দিকে থাকায় প্রথম প্রথম তাজউদ্দিন মুশতাক দুজনকেই নিজের সঙ্গে রাখলেও শেষ পর্যন্ত মুক্তিযুদ্ধের ধারাকে রক্ষার জন্য তিনি বাকশাল গঠন করে এক মরিয়া শেষ চেষ্টা চালিয়েছিলেন। দুর্ভাগ্য যে এটা তাজউদ্দিন দান্তিকভাবে বুঝতে পারেননি এবং মোটেও পছন্দ করেননি। তার ধারণা ছিল বাকশাল করে শেখ মুজিব নিজেকে এবং অন্য সকলকে উদ্ধৃতি সহমরণের ব্যবস্থা করেছেন। এখানে একটা পাদটিকা আছে, 1974 সালের সেপ্টেম্বর মাসে বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে তাজউদ্দিনের মূল্যায়ন তুলে ধরে মইদুল হাসান লিখেছেন, মইদুল হাসানের সঙ্গে তার সাক্ষাৎকারে যে কথা হচ্ছে সেইটা উদ্ধৃতি। আর সাধারণ মানুষের ক্রমবর্ধমান অভাব ও ক্ষোভের সুযোগ নিয়ে শক্তিধর কোনো গোষ্ঠী যদি ক্ষমতা দখল করে তারা কি করবে? আমার এই প্রশ্নে হেসে তাজউদ্দিন আহমেদ উত্তর দিলেন, তারা যদি ক্ষমতা নিরঙ্কুশ করতে চায় তারা তো সবাইকে মারবে। মুজিব ভাই, তার কাছের লোকজন থেকে শুরু করে পদত্যাগের পরেও আমাকে পর্যন্ত জীবিত রাখবে না, আমরা তো সহমরণের যাচ্ছি। একটা প্রফেটিক ভবিষ্যৎবাণী 74 সালের সেপ্টেম্বর মাস। কিন্তু প্রশ্ন হচ্ছে, তাহলে তিনি বঙ্গবন্ধুকে বাকশাল থেকে ফিরিয়ে আনার জন্য আরো সক্রিয় হলেন না কেন? এই প্রশ্নের একটি সম্ভাব্য উত্তর দিয়ে গেছেন বর্তমান অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তিনি লিখেছেন উদ্ধৃতি, এটা মুহিত সাহেবের, আমার সাথে তাজউদ্দিন সাহেবের শেষ দেখা অগাস্টের 4 অথবা 5 তারিখ 1975-এর রাতে। আমি, মানে জনাব মুহিত, আমি বাকশাল পছন্দ করি না, এই ব্যাপারে আমার দৃষ্টিভঙ্গি আমি বঙ্গবন্ধুকে বলেছিলাম, তাজউদ্দিন সাহেবকেও বললাম। তার সাথে কথা বলে আমার কাছে একটা বিষয় সুস্পষ্ট হলো যে বঙ্গবন্ধুকে বাদ দিয়ে তাজউদ্দিন সাহেব বাংলাদেশকে চিন্তা করেন না। এই যেন ছিল বঙ্গবন্ধুর প্রতি তার বিশ্বস্ততার চূড়ান্ত প্রকাশ। তিনি বললেন যে দেখুন মুজিব ভাই, যদি বাকশাল করে ভুল করে থাকেন তাহলেও আমাকে এখানেই থাকতে হবে, আমার আর কোনো পথের কথা আমি চিন্তা করি না, কেননা আমি সারা জীবন তার সঙ্গেই ছিলাম, আমি এভাবে এই অবস্থায় তাকে ছেড়ে যেতে পারি না। আমার কি বিশ্বাস না বিশ্বাস সেটা অন্য বিষয়, কিন্তু এখানে আমার কোনো বক্তব্য নেই। ঘটনা হচ্ছে
উনি যখন করেছেন আমাকে যোগ দিতেই হবে। তবে রাজনৈতিক অঙ্গন যখন অস্থির, মানুষের হতাশা বড় গভীর, মুজিব ভাই হয়তো খুব বড় ঝুঁকি নিয়েছেন, এতে তিনি নিজেও নিঃশেষ হয়ে যেতে পারেন, সাথে আমরাও মারা পড়ব। সুতরাং আমরা বলতে পারি, বঙ্গবন্ধু পাকিস্তানিদের হাতে বন্দী হওয়ার পর তাজউদ্দিন যেমন ইতিহাসের গতি সঠিকভাবে অনুধাবন করে সামনে এগিয়ে যেতে সক্ষম হয়েছিলেন, চলে গিয়েছিলেন ভারতে, ঝাঁপিয়ে পড়েছিলেন মুক্তিযুদ্ধে, অর্জন করেছিলেন স্বাধীনতা, 75 পরবর্তীতে ঠিক সেইভাবে তিনি তার সঠিক পথে কোনো উদ্যোগ নিতে পারেননি। বঙ্গবন্ধুর মৃত্যুর 3 মাসের মধ্যেই শত্রুরা তাকে মেরে ফেলে এবং সময়কে অতিক্রমের জন্য কোনো সুযোগ এবার আর তাকে শত্রুরা দেয়নি। তিনিও সময়ের কাছে আত্মসমর্পণ করেছিলেন, হয়তো তখন তিনি নিরুপায় ছিলেন। স্বাধীনতাকে সংহত করতে সেই সময় অন্য অনেক জাতীয়তাবাদী নেতাদের মতোই, যেমন নাসের, সুকর্ণ, নেহরু, টিটো ইত্যাদি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমেরিকার বিপরীতে সোভিয়েতের দিকেই ঝুঁকেছিলেন। বাকশালের গঠন পর্বে দেয়া তার বক্তৃতাগুলো পাঠ করলে আমরা তার দ্বিতীয় বিপ্লব সংক্রান্ত চিন্তাগুলোর ক্ষেত্রে গণমুখী প্রবণতাগুলোকে সহজেই চিহ্নিত করতে সক্ষম হব। তার অসাধারণ আত্মজীবনীতেও এই প্রবণতার সাক্ষ্য পাওয়া যায়। অবশ্য